আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাস্তিকদের একটি জনপ্রিয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর ইবাদতের কোনোই প্রয়োজন নেই, তাহলে আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কেন? আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে তার কোনোই সমস্যা নেই, ইবাদতের তার কোনো প্রয়োজন নেই ঠিক, কিন্তু আমাদের প্রয়োজন আছে। ধরেন আপনার বস আপনাকে চাকরি দিল, এখন আপনি যদি বলেন বস কেন আমাকে চাকরি দিল, না দিলেও তো পারত। হ্যাঁ পারত, কিন্তু আপনার বস আপনার মুখাপেক্ষী না, কিন্তু আপনি বসের মুখাপেক্ষী। আমাকে চাকরি না দিলেও পারত, এটা অযৌক্তিক প্রশ্ন। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তার গোলামি আমাদের করতেই হবে। এখন আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাই করেছেন। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। প্রশ্ন আসে, ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন? এর জবাবে আমি বলবো, ধরেন বিল গেটস বলল, আমি অফিস খুললাম সবাইকে চাকরি দেওয়ার জন্য। আমরা জানি বিল গেটস এর চাকরির দরকার নেই। এখন কেউ যদি প্রশ্ন করে, বিল গেটস এর দরকার নেই তো অফিস খুললো কেন? এই প্রশ্ন যেমন বাস্তব বিরোধী এবং অযৌক্তিক, একইভাবে তাহলে ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন এই প্রশ্নও অযৌক্তিক। ফেরেশতারা যখন আল্লাহকে বলেছিল, হে মালিক আমরা, অর্থাৎ ফেরেশতারা তো যথেষ্ট আপনার গোলামির জন্য, তখন আল্লাহ জবাবে বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এ থেকে প্রমাণ হয় যে এমন অনেক রহস্য আছে যা আমরা জানি না। আশা করি জবাব পেয়েছেন।